প্রবীণ কম্পিউটার থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের ল্যাপটপের চার্জিং এর নানান দিক সমস্যা নিয়ে কথা বলবো। অনেক ল্যাপটপের চার্জিং আইকনে শো করে যে প্লাগ ইন নট চার্জিং, এক্ষেত্রে আপনার ল্যাপটপের চার্জার থেকে সমস্যা হতে পারে, অথবা ব্যাটারি থেকে হতে পারে, অথবা মাদারবোর্ড থেকে হতে পারে। এক্ষেত্রে এক্ষেত্রে প্রথম আপনাকে চার্জারটা চেঞ্জ করে দেখতে হবে। যদি চার্জার থেকে সমস্যা হয় তো সমাধান হয়ে গেল, আর যদি তারপর দেখতে হবে ব্যাটারিটা চেঞ্জ করে, যদি ব্যাটারি চেঞ্জ করে হয়ে গেল তা নাহলে আপনাকে আপনার ল্যাপটপের মাদারবোর্ড সার্ভিস করতে হবে। এইচপি এবং ডেল ল্যাপটপের অ্যাডাপ্টার মেসেজ দেয়, অথবা ওয়াট যে নির্দিষ্ট একটা ওয়াট এই মেসেজটা দিয়ে থাকে। এই ক্ষেত্রে যদি আমি ভালো চার্জার দেই তাও এই মেসেজটা শো করে। এটা সাধারণত ল্যাপটপের মাদারবোর্ড থেকে হয়ে থাকে। আবার অনেক সময় চার্জার যদি নষ্ট হয় চার্জার থেকে এই মেসেজটা দিয়ে থাকে। চার্জার এক্ষেত্রে আমাকে প্রথম আমাকে একটা ভালো একটা চার্জার লাগায় দেখতে হবে যে চার্জার মেসেজটা যায় কি না। যদি চার্জারের মেসেজটা চলে যায় তাহলে আমাকে চার্জারটা চেঞ্জ করতে হবে। আর যদি ভালো চার্জার দেওয়ার পরও একই মেসেজ শো করতেছে, এক্ষেত্রে বুঝতে হবে যে আমার মাদারবোর্ড থেকে সমস্যা করতেছে, যার দরুন এই আমার এই চার্জিং এই মেসেজটা দিতেছে। এই মেসেজ যদি দেয় তাহলে কিন্তু আপনার ল্যাপটপের ব্যাটারিতে কোনো চার্জ উঠবে না, মানে চার্জ আপ হবে না, শুধু ডাউন হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার ল্যাপটপ মাদারবোর্ড চার্জ করতে সার্ভিস করতে হবে। কিছু কিছু ল্যাপটপে একটা মেসেজ দেয় যে কনসিডার রিপ্লেস ইউর ব্যাটারি। এটা একটু সহজ একটা মেসেজ যে ল্যাপটপে আপনাকে বলে দিচ্ছে যে আপনার ব্যাটারিটা সমস্যা, আপনার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে শুধু আপনার ব্যাটারিটা চেঞ্জ করে নিলেই সমাধান হয়ে গেল। অনেক ল্যাপটপে দেখা যায় চার্জিং পোর্টটা নাড়াচাড়া করলে চার্জ উঠে না, আবার এই পোর্ট যদি লুজ হয়ে থাকে যে চাপ দিয়ে ধরলে চার্জিংটা শো করে, আবার ছেড়ে দিলে চার্জিংটা ছেড়ে দেয়। এক্ষেত্রে চার্জিং পোর্টটা অথবা ল্যাপটপের যে চার্জিং যে সকেটটা, ওই সকেটটা থেকে এই সমস্যা হয়ে থাকে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ল্যাপটপের চার্জিং পোর্ট অথবা এই এই মাদারবোর্ডের এই সকেট দুইটাই কিন্তু সার্ভিস করতে হবে। অনেক ল্যাপটপের 70% বা 80% বা 90% চার্জ ওঠার পর আর কোনো চার্জ ওঠে না, এতটুকুই ওঠার পর চার্জার আপ হয় না, কিন্তু এর পার্সেন্টেজের নিচে যখন থাকে তখন চার্জ ওঠে। কিন্তু এই এতটুকু পার্সেন্ট 70 বা 80% চার্জ ওঠার পর আর চার্জ ওঠে না। এই সমস্যাটা সাধারণত হয় ল্যাপটপের ব্যাটারি থেকে, আবার অনেক সময় মাদারবোর্ড থেকে হয়। যদি এর আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ল্যাপটপের ব্যাটারিটা যদি একটু পুরাতন হয় এই সমস্যাটা হয়। আবার অনেক কপি ব্যাটারি আছে, যে কপি ব্যাটারিগুলি এ সাধারণত এই সমস্যাটা করে থাকে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। আর যদি ব্যাটারি চেঞ্জ করার পরও সেম সমস্যা থাকে আপনাকে অবশ্যই মাদারবোর্ডটা সার্ভিস করতে হবে। প্রবীণ কম্পিউটার আমরা যে কোনো ধরনের ল্যাপটপ এইচপি ডেল আসুস লেনোভো এসার ফুজিসু স্যামসাং যে কোনো ধরনের চার্জিং সমস্যা, অথবা ল্যাপটপের চার্জার অরিজিনাল চার্জার, অথবা ল্যাপটপের ব্যাটারি, যে কোনো ধরনের আইটেম আমাদের কাছে অ্যাভেলেবল। অথবা যদি আপনার ল্যাপটপের মাদারবোর্ডের চার্জিংয়ের সমস্যা হয়ে থাকে আমরা এই সমস্যাগুলি সমাধান করে থাকি। আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 10 স্বপ্নং 1014। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।